সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার সাথে তোমাদের দিনটি ভালোই যাবে। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি জাস্ট দেখো এখনও বেডটা ঠিক করি নাই, ঘুম থেকে উঠে সাউন্ড অফিস চলে গেছে। তো আমি স্নান টান করে নিলাম, করে এখন বাবুর জন্য কিছু খিচুড়ি রান্না করতে যাব। আর সবার প্রথমে বেডটা ক্লিন করব। এখনও আমি কিছু খাইনি, দেখি কি করি। তো আশা করি আমার সাথে তোমাদের দিনটা ভালো কাটবে। তো আমার সাথে থেকো এবং পুরোটা দিন থাকো, তাহলে বুঝবে আমি আসলে কী কী করছি সারাদিনে। কিছু বাইরে যাওয়ার আজকে প্ল্যান আছে, তো এখনও শিওর না যাবো কিনা, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে উইথ মি। এই তো মা বাবুর খিচুড়ি বসালাম। বাবু এদিকে অনেক দুষ্টু করতেছিল, তাই ওকে একটু আদর করলাম। আদর করে এখন একটু বসিয়ে তারপর আমি আমার খাবার নিয়ে আসলাম। তো আজকে সকালবেলায় কালকে রাতে অনেক আগে খেয়েছিলাম। আমি মূলত 8-9টার মধ্যে খাই, কিন্তু কালকে প্রায় 7টার দিকে সাউন্ড বলতেছিল অফিস থেকে আসার পর ক্ষুধা লাগতেছে, তো দুজন একসাথে খেয়ে ফেলছিলাম। তো এখন এত ক্ষুধা লাগতেছে তাই ভাবলাম এখন সকালবেলা ভাত খাই। তো অলরেডি মা রান্না করে চলে গেছে, মা অফিস গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই তো আমি খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে ঢেঁড়স ভাজি, তারপর আছে এটা কেচকি মাছ সের পুর দিয়ে বড়া, মানে পাতাতে কেচকি মাছের পুর ভরে তারপর এটাকে ভাজা হয়, এটা হচ্ছে ওইটা। আর এখানে আছে মাছ আলু বেগুনের তরকারি। তো এই তো আমি খেয়ে নিয়ে খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট করার পর আমি আমার বেবিকে খাইয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করিয়ে তারপর একটু পর ওকে স্নান করিয়ে আনলাম। বাচ্চাকে আমার স্নান করাতে আমার যেই সমস্যা হয়, ওকে আমি এখনও তো ছোটো, তাই একটু হালকা গরম জল করে তারপর এটাকে নর্মাল টেম্পারেচারে এনে স্নান করাই। তো ও আমার জলের ইয়ে ফেলে দিবে, তারপর মানে কি যে করে এখন তো ছোটাছুটি করে, তারপর অনেক কষ্টে ওকে লোশন মাখানো টাকানো প্রচুর কষ্ট হয়। তোমাদের বেবিকে কি করে সামলো আমাকে একটু বলো তো কমেন্টসে, জানিও তো তোমাদের যদি এই বয়সে বেবি থাকে তোমরা ওদেরকে আসলে সামলাও কীভাবে একা হাতে। আমার বাচ্চাকে তো সারাদিন বলতে গেলে আমার সময় অর্ধেকটারও বেশি সময় আমার ওকে টেক কেয়ার করতে করতেই চলে যায়, আমি অন্যান্য কাজ কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারি না মাঝে মাঝে। তোমরা বলো তো কমেন্টসে কীভাবে সামলাও আসলে সব কিছু। আর বলো না, যে অবস্থা আমি না বুঝি না আসলে আমি সারাদিন কি করি। আমার মানে মানুষ শুনলে হাসবে হয়তো, বা যাদের বেবি আছে তারা বুঝবে। আমার বাচ্চাকে নিয়ে আমার সারাটা দিন চলে যায়, বিশেষ করো মানে সারাটা দিনে ওর অ্যাক্টিভিটি, গোপালের আশীর্বাদে ও প্রচুর অ্যাক্টিভ, কিন্তু এত দুষ্ট, এত দুষ্ট তোমাকে আমাদের বলে বোঝাতে পারবো না। তো স্নান টান করালাম, স্নান টান করিয়ে খাওয়াবো। তো পুরো ধরো এইটুকু এইটুকু খাবার ওর জন্য নিচ্ছি, এইটুকু খাবার মনে হয় মানুষ ওর বয়সে বেবিরা একবারই খেয়ে নেয়, কিন্তু আমার পুরো একটা ঘন্টা লাগছে ওকে খাওয়াতে। খাইয়ে তারপর ঘুম পাড়ালাম, এখন একটু বসছি, এখন একটু রেস্ট নেবো। আমার কয়েকটা কাজ আছে, ভিডিও এডিট করা বাকি, তারপর বলতে গেলে পুজো তো চলেই আসছে। তো আমি ভাবলাম কয়েকটা আমার ব্লাউজ বানাবো, কাপড় এনে রাখছি অনেকদিন আগে, বিরাট কাটবো বানাবো, আমি তো পুরো অলস। এখন দেখি আজকে করতে পারি, কেটে রাখছি, একটু একটু সেলাইও করে রাখছি, আজকে পুরোটা শেষ করার ইচ্ছে আছে। তো দেখি কি করি, তো পরে তোমাদের সাথে কথা বলছি। আর বলো না, মানে আমি বাবুকে খাইয়ে দিয়ে যে ঘুম পাড়াইছি তখন আমার পরের ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর প্রচুর মাথা ব্যথা করতেছিল, সেলাইটা পর্যন্ত করতে পারি নাই। তো ভাবলাম তো একদম বিকাল থেকে স্টার্ট করি, এখন রেডি টেডি হয়ে এখন বাইরে যাচ্ছি। বলছিলাম না সকালে বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো দেখো কোথায় কোথায় যাই, পুরোটা ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। তো টাটা। বাসা থেকে বের হই, আমরা একটু খাবারের জন্য ভাবছিলাম কোথায় বসবো, তারপর এই রেস্টুরেন্টে বসলাম। এটা আমাদের এলাকাতেই খুব ভালো, এটা সার্ভিস খুব ভালো, আমরা প্রায়ই এখানে আসি। তো এখানে আমাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গ্রিল নান, আশা করি আজকেও এটি অর্ডার করেছিলাম। এখানে মোটামুটি আমাদেরকে সবাই চেনে, তো আর এইভাবেও খাবারের মানটাও খুব ভালো, তাই এখানেই বসছি, খেয়ে দিয়ে তারপর বেরোবো। এই তো
বাসা থেকে বের হয়েছিলাম, আসলে ওই দিন যে পাম্প করছিলাম হেয়ার পাম্প, তো আমার চুলের আগাগুলো কাটা হয়নি, অনেক রাত্র হয়ে গেছিলো, তাই তো আজকে এটা কেটে আসলাম। আর বাবুর জন্য কিছু কেনাকাটা করবো ভাবলাম, খেয়ে নেই। তো এখানে এসে গ্রিল নান অর্ডার করছি, আমরা মনে বাসা থেকে বেরোলে গ্রিল নান আমরা খাই বেশিরভাগ সময়, এটা খাওয়া হয়, এটা আমাদের দুজনের পছন্দ। আর হালিম খাবে, আমি হালিম খাবো না, শাওন হালিম নিছে। এই তো তো খাবার আসলে পরে দেখা যাচ্ছে। আবার বলো হাই মাম্মাম, হাই বলো, কিসি করো, কিসি করে দাও, কিসি করো। এই তো আমাদের খাবার সার্ভ হয়ে গিয়েছিল, আর খাবারটা সত্যি খুব ভালো ছিল, মোটামুটি গরমই ছিল, একদম টাটকা যেটাকে বলে। এই তো বাসায় চলে আসলাম, আসলে ওইখানে গিয়ে তেমন ছুট নিতে পারি নাই। প্রথমে গিয়েছিলাম আমার ননাসের কাছে, যার থেকে আমি পাম্পটা করেছিলাম, তো আমার আগাগুলো কাটার দরকার ছিল, ওই দিন কাটতে পারি না, অনেক রাত্র হয়ে গিয়েছিল, তো ওইটা কেটে তারপর একটু খাওয়া দাওয়া করলাম, বাবুর জন্য কিছু কেনাকাটা ছিল ওইটা করলাম, এই তো বাসায় চলে এলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট, স্টে হোম, স্টে সেফ।